হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। স্পেশাল ক্লাস স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানাই অল ক্লাস জব আপডেটের সাথে। আমি আজকে আর একটা নতুন গভর্নমেন্ট জব নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে, যেটা হচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেট যেখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলো ফার্স্টেই প্রথমে দেখি, বলে দিই এটা হচ্ছে আইটিআই ডিপ্লোমাদের জন্য। কিন্তু বাকি হায়ার স্টাডি বা হায়ার কোয়ালিফিকেশান এখানে কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না, এটা অনলি ফর আইটিআই ডিপ্লোমা স্টুডেন্ট। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখে নাও, যেটা হচ্ছে তোমার 04/2019। ঠিক আছে, এটা হচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, বিশাখাপত্তনমের প্ল্যান্ট আছে, ভাইজা স্টিল প্ল্যান্ট। জুনিয়র ট্রেনিস কোন পোস্টে এসেছে? জুনিয়র ট্রেনিস অপারেটর ইনকাম টেকনিশিয়ান ট্রেনিস। ঠিক আছে, দেখে নাও ভ্যাকেন্সি কতগুলো আছে, দেখে নাও ভ্যাকেন্সি যতগুলো আছে তোমার। দেখো মেকানিক্যাল আছে, মেকানিক্যাল হচ্ছে তোমার 260 সব থেকে বেশি, আন্ডার হিসাবে 104টা, ওবিসিতে যেটা হচ্ছে 72টা, এসসিতে 44টা, এসটিতে 6টা, ইডাব্লিউএসে 34টা। ঠিক আছে, ইলেকট্রিক্যাল 115টা টোটাল। ভাগ দেখে নেবে, যে যে ক্যাটাগরি থেকে বিলংস হচ্ছে তাদের ভাগটা তারা দেখে নিও। মেট্রোলজিতে 86টা, কেমিক্যালে যেটা হচ্ছে 43টা, ইলেকট্রনিক্সে 5টা, ইনস্ট্রুমেন্টেশনে 9টা, সিভিলে 2টো, রিফ্যাক্টরিতে 10টা, টোটাল 530টা। ঠিক আছে, তারপর দেখে নাও যেটা হচ্ছে অপারেটার কাম মেকানিক্যাল অপারেটার কাম মেকানিক্স ট্রেনিং, যেটা হচ্ছে তোমার 29টা আছে টোটাল পোস্ট। আর এবার আমি এডুকেশান কোয়ালিফিকেশানটা দেখে নাও, বলে দিচ্ছি যেটা হচ্ছে জুনিয়র ট্রেনিংসের জন্য কি, জুনিয়র ট্রেনিংসের জন্য মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেট্রোলজি, কেমিক্যাল, ইলেকট্রনিক্স এই ব্রাঞ্চগুলোর জন্য তোমার আইটিআই হতে হবে। মেকানিক্যালের জন্য ফিটার, মেশিনিস্ট, টার্নার অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, ইলেকট্রিশিয়ানের ইলেকট্রিক্যালের জন্য ইলেকট্রিশিয়ান, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ডিপ্লোমা অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আর এইখানে দেখে না, এখানে বলে দিয়েছে হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান, কিন্তু MBA, BE, BTEC এই স্টুডেন্ট কিন্তু কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, হায়ার স্টাডি বা হায়ার কোয়ালিফিকেশান জেনারেল। আর অপারেটার কাম মেকানিক্স ট্রেনিং যেটা আছে এই পোস্টের জন্য, এটা শুধু আইটিআই ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে হবে, কিন্তু তাদের সাথে উইথ ভ্যালিড হেভি মোটর ভেহিকলস লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে, এবার এজ লিমিটটা দেখে নাও, এজ লিমিটটা যেটা আছে আনরিজার্ভের জন্য 27, ওবিসির জন্য 30, এসটিদের জন্য 32, এসটিদের জন্য 32। ঠিক আছে, এজ রিলেকশন তারা যেরকম পাবে যে কেই নিতে নিলে মিনিমাম 18 থেকে 27 জেনারেলদের জন্য। তারপরে আমি চলে যাচ্ছি এক্সাম সেন্টার। আচ্ছা আচ্ছা, এক্সাম সেন্টার তো আমি বলবো, এক্সাম সেন্টার তো আমি বলবো কোথায় পড়বে। আর তার আগে আমি যেটা বলে দিই স্টাইপেন্টটা দেখে নাও, যেটা হচ্ছে তোমার ট্রেনিং স্টাইপেন্ড। ট্রেনিং চলাকালীন ফার্স্ট ইয়ার 10,700, সেকেন্ড ইয়ার 12,200, আফটার সিলেকশনের পর 2 বছর ট্রেনিং থাকবে স্টাইপেন্ড। তারপর 2 বছর ট্রেনিং কমপ্লিটের পর যেটা হচ্ছে তোমার স্যালারি হয়ে যাবে, দেখুন 5.10 লাখ পার অ্যানাম। ঠিক আছে, এসটি গেটে পাবে, যেটা হচ্ছে তোমার পার মান্থ 40-45,000 টাকা মাইনে হয়ে যাবে, প্লাস উইথ অল অ্যালাউন্স অল ফেসিলিটি। ঠিক আছে, সব পাবে। আর সিলেকশান প্রসিডিউরটা দেখে নাও, সিলেকশান প্রসিডিউর হচ্ছে স্টেটমেন্ট সেগমেন্ট ওয়ান, সেগমেন্ট টু, দুটো স্টেজে হবে। ঠিক আছে, ফার্স্ট যেটা হচ্ছে 75-75, টোটাল 100 নম্বরের কোশ্চেন হবে। প্রথম 75 থাকবে নন টেকনিক্যাল, তারপরে 75 থাকবে তোমার টেকনিক্যাল। ঠিক আছে, নন টেকনিক্যালের মধ্যে কী থাকছে, অ্যারিথমেটিক, রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন এটসেট্রা, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, আর তারপর থাকবে জেনারেল নলেজ, অ্যান্ড যেটা হচ্ছে তোমার ইংলিশ থাকবে। ঠিক আছে, আর 75 যেটা হচ্ছে টেকনিক্যাল থাকবে, যে যে ট্রেড থেকে বিলংস করছে, যার যেটা স্ট্রিম ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ঠিক আছে, সেই ট্রেড থেকে তার 75 নম্বর কোশ্চেন হবে ডিসিপ্লিন থেকে। ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট হবে, আর কম্পিউটার বেসড টেস্ট হবে জানবে, যেটা যেমন এটা ইংলিশ আর তেলেগুতে ল্যাঙ্গুয়েজে থাকবে, আর ইংলিশটা অল ক্যান্ডিডেটকে ইংলিশেই দিতে হবে। অনলাইন টেস্ট এক্সাম যেটা আছে ভুবনেশ্বর, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, কাকিনাড়া, মুম্বাই, পাটনা, রাঁচি, রাজমুন্দ্রি, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম। ঠিক আছে, এইসব জায়গায় সিট পড়বে তাদের। আর মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেখে নেবে, আর যেটা হচ্ছে তোমার দেখো জেনারেল আর ওবিসিদের জন্য ফিস যেটা হচ্ছে তোমার 300 টাকা, বাকিদের জন্য ফ্রি। ঠিক আছে, আর হাউ টু অ্যাপ্লাই এখান থেকে দেখে নিয়েছো, হাউ টু অ্যাপ্লাই যে ভাইজা স্টিল প্ল্যান্টে কেরিয়ার সি গিয়ে তোমরা ওটা অ্যাপ্লাই করবে এই ওয়েবসাইটে গিয়ে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে সব লেখা আছে, যার যেখানে যে স্টেপটা বুঝতে অসুবিধা হবে সেখান থেকে দেখে নিও। এটা খুব সহজ আছে ফর্ম ফিল আপ, তো কিছু নেই, অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পারলে তার উপর একটা সেপারেট ভিডিও তৈরি করবো। ঠিক আছে, আর এর ফার্স্ট যেটা হচ্ছে আমার অনলাইন অ্যাপ্লিকেশানটা যেটা হচ্ছে এখনও অ্যাক্টিভেট হয়নি, 1 আগস্ট থেকে চালু হবে, লাস্ট ডেট হচ্ছে আমার 21 আগস্ট, আর লাস্ট ডেটটা 22 আগস্ট, এটা হচ্ছে ফিস পেমেন্ট প্রসেসিংটা। ঠিক আছে, আর লাইক তোমরা এই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর
কিছু জানার থাকলে কমেন্ট করো, আর যদি আমাকে, আর হ্যাঁ একটা যদি কোনো ইনকোয়ারি থাকে ওদের কাছে এই মেল দিয়ে ইনকোয়ারি করতে পারবো, অথবা এই নাম্বারে টেলিফোন করে ইনকোয়ারি করতে পারো যদি কারোর কোনো ইনকোয়ারি জানার থাকে। ঠিক আছে, তো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকের মতো এতটাই, প্লিজ প্লিজ ভালো লাগলে খুব 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 শেয়ার করো। ঠিক আছে, তো থ্যাংক ইউ, ধন্যবাদ।